হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি চ্যাপ্টারটির নাম হলো ত্রিকোণ মিতির কয়েকটি প্রো মানে ট্রিগোনোমেট্রি আমরা যে আট নম্বর চ্যাপ্টার পড়েছিলাম ওই আট নম্বর চ্যাপ্টারটা কোথায় কোথায় ইউজ হয় ব্যবহার কোথায় কোথায় হয় মানে খুবই মজাদার চ্যাপ্টার কোয়েশনগুলো খুবই কনসেপশুয়াল মানে বাস্তবিকতার সঙ্গে মিল মিল আছে মানে আমরা বাস্তবে যে কোনো জিনিস যে করি এটার সঙ্গে এটার মিল আছে মানে সাম অ্যাপ্লিকেশন অফ ট্রিকোনোমেট্রি আমরা শুরু করার পূর্বে ট্রিকোনোমেট্রির কয়েকটি প্রয়োগ শুরু করার পূর্বে আমাদেরকে পুরাতন কিছু জিনিস মনে রাখতে হবে যেরকম সাইন তিটা কী ছিল তারপরে কস তিটা কী ছিল এবং টেন থিটা কী ছিল এই তিনটা জিনিস আমরা মনে রাখতে হবে আমরা একটি শর্টকাট ফর্মুলা শিখেছিলাম যে পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে ঠিক আছে এই সাইন সাইন্টিটা মানে কি পি বাই এইচ তো সাইন টিচারতে আমরা কি বসাবো পি বাই এইচ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস বাংলাতে বললে আমরা বড় লম্ব বাই অতিভুজ কস টিচার ইজিক্যাল টু বি বাই এইচ কষ্টিক্যাল টু কি বি বাই এইচ মানে বমি বাই অতিবুজ টেনজিক্যাল টু পি বাই বি টেন তিট এজিক্যাল টু কি পি বাই বি মানে এখানে হবে লম্বো বাই বমি এখন আরও কয়েকটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আবার বলছি এই তিনটি জিনিস মনে রাখতে হবে তার উপরে আমাদেরকে যে বেলু ছিল সাইন থার্টি ডিগ্রির বেলু কত সাইন সিক্সটি ডিগ্রির ব্যালু কত এগুলো মনে রাখতে হবে তো সাইন থার্টি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি তারপরে আমাদেরকে জানতে হবে কস থার্টি ডিগ্রি কস মনে রাখতে হবে এগুলো অলরেডি পেয়েছি আমরা কস ফর্টি ফাইভ ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি তারপরে টেন সেম টেন থার্টি ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি এবং টেন সিক্সটি ডিগ্রি এগুলো বেলু আমরা এখানে পুট করে নিই এগুলো বেলু আবার একবার রিমাইন্ড করে নিই অলরেডি আমাদের জানা আছে সাইন থার্টি হলো ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভ হলো ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি হলো রুট থ্রি বাই টু কস থার্টি হলো রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ হলো কস ফর্টি ফাইভ হলো কস ফর্টি ফাইভ হলো ওয়ান বাই রুট টু অ্যান্ড কস সিক্সটি হলো ওয়ান বাই টু টেন থার্টি হলো ওয়ান বাই রুট থ্রি ক টেন ফর্টি ফাইভ হলো ওয়ান টেন সিক্সটি ডিগ্রি হলো টেন সিক্সটি ডিগ্রি হল রোড থ্রি ঠিক আছে এখন আমরা কি কাজ করব দেখো এখন মেইন কনসেপ্ট পড়বো কিভাবে আমরা কি বের করব কি জন্য বের করব কিভাবে বের করা যায় ঠিক আছে তো মনে করো একটি দেওয়াল এখানে ঠিক আছে ভালো মধ্যে বুঝার চেষ্টা করো এই একটি দেওয়াল খাড়া দেওয়াল ঠিক আছে একটা ঘরের দেওয়াল এখানে একটি জানালা আছে এখানে কি আছে এখানে থেকে একটি জানালা শুরু হয়েছে ঠিক আছে জাস্ট এটা হলো আমার ফ্লোর মাটি ঠিক আছে তো এখানে আমরা একটা মই রাখলাম কোনো কাজ করার জন্য ওই জানালাতে কোনো কাজ করার জন্য উঁচুতে জানালাটা আছে ঠিক আছে তো এই মইটা মাটির সাথে মনে করো সিক্সটি ডিগ্রি কোন মানে অবস্থায় আছে এই যে কোন এই মই এবং মাটির মধ্যবর্তী যে কোনটা এটাকে আমরা উন্নতি কোন বলে থাকি কি কোন বলে থাকি উন্নতি কোন উন্নতি কোন ঠিক আছে এটাকে কী বলে থাকি উন্নতি কোন মনে করো মইটির দৈর্ঘ্য হল বিশ সেন্টিমিটার মইটি কত সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর যদি বলে আমাকে এই জানালা থেকে এই মাটি পর্যন্ত এই দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো আমি বের করতে পারবো এটাই হলো ট্রিক্স এইটা দেওয়া আছে এটা বের করতে হবে তো এখানে একটি কথা দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে কি ত্রিভুষ্টির কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে কি দেওয়া আছে অতিভুজ মানে এইচ দেওয়া আছে আর এটা এটা হলো এটা আমাদের উন্নতিকোণ এটা কি উন্নতি কোণ তো এইটা এইচ হলে এটা কি হবে বি আর এটা কি পি তো আমাদেরকে বের করতে হবে কি এইচ দেওয়া আছে পি বের করতে হবে এইচ দেওয়া হচ্ছে পি বের করতে হবে এখানে দেখো পি আর এইচ এর সম্পর্ক কী সায়ন্তিটা পি আর এইচ এর সম্পর্ক কী মানে এইচ দেওয়া আছে পি বের করতে হবে তো সায়েন ফর্মুলা দিয়ে এই অঙ্কটাতে আমরা পি বের করতে পারবো ঠিক আছে মনে করো আর একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি মনে করো এইটাতে আমার কি দেওয়া আছে দেওয়া আছে এটা এই এই এখান থেকে এতটুকু ডিস্টেন্স দেওয়া আছে মনে করো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আর এই কোনটা দেওয়া আছে থার্টি ডিগ্রি আর আমাকে বের করতে হবে এইটা ঠিক আছে আমাকে এইচ বের করতে হবে দেওয়া আছে আমার বি আর আমার পি তো দেওয়া থাকলেও হবে না দেওয়া থাকলেও হবে কোনো অসুবিধা নেই মনে করো আমার বি দেওয়া আছে এবং এইচ বের করতে হবে তো বি আর এইচ এর সাথে ফর্মুলা কোনটি আমাদের তৈরি হয় বি আর এইচ দিয়ে বি আর এইচ দিয়ে আমাদের কস্তিটা তো কস্তিটা ইউজ করতে হবে কি ইউজ করতে হবে তো তোমরা যে কোনো কোয়েশন তোমরা মনে রাখবে যে কি দেওয়া আছে এবং কী বের করতে হবে এই দুটা দিয়ে কোন ফর্মুলাটা তৈরি হয় এই ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করতে হবে বাদ বাকি সব অঙ্ক সহজ একেবারে সহজ আর তোমাকে উন্নতি সব সময় এটা ধরতে হবে তারপরে আরেকটা বলছি পতন কোণ পতন কোন মনে করো বলল এখানে একটি টাওয়ার আছে কী আছে একটি টাওয়ার আছে এই টাওয়ারের শীর্ষ শীর্ষ মানে উপর ঠিক আছে আর এটা হলো পাদবিন্দু মানে পায়ের নিচ মানে কোটিটার নীচকে পাদবিন্দু বলা হয় এটা হলো শীর্ষ এখান থেকে এই একটা টাওয়ার এখানে মনে মনে করো এখানে সমুদ্র আছে সমুদ্রের মধ্যে এখানে একটি জাহাজ আছে এখানে কি একটি জাহাজ আছে এই উপর থেকে এই এটার সাথে যে কোন উৎপন্ন হবে মনে করো এটাকে আমরা পতন কোন বললাম কি কোন বললাম পতন কুন এই পতন কোন এখানে তৈরি হয় না এখানে কারণ টাওয়ারের উপরে মানুষটা আছে তো পতন কোনটা এইখানে তৈরি হবে এই কোনটাকে পতন কোন বলা হয় তো তোমরা কনফিউশন হওয়ার দরকার নেই এটা যদি পতন কোন হয় এটাও কি হয়ে যাবে সেম হবে এটা যদি ফর্টি ফাইভ হয় এটাও ফর্টি ফাইভ হবে কি জন্য কারণ একান্তর কোন কি জন্য একান্তরকণ তো পতন কোন হলে এটা ধরতে হবে আর উন্নতি উন্নতিগণ হলে এটা ধরতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝেছ আমরা পরবর্তী ভিডিওতে আমরা খুব বেশি মানে কনসেপচুয়াল দিয়ে এই অঙ্ক এই কনসেপ্টগুলা দিয়ে আমরা অঙ্ক করব। আবারও বলছি কোনো কিছু মানে এই টেনটিটা ফর্মুলা কোনটাতে ইউজ দেবে মনে করো এই এই অঙ্কটা এই অঙ্কটা এটা মনে করো ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তো এটা ফর্টি ফাইভ হলে এটাও কি হয়ে যাবে ফর্টি ফাইভ ঠিক আছে এটাতে মনে করো এই কুটিটার দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স মিটার আমাকে বলছে এইটা বের করো এই বেইজ এই কেন্দ্রে এই টাওয়ারের ইয়ের নিচ থেকে এই জাহাজটির দূরত্ব নির্ণয় করো তো আমি কীভাবে বের করবো দেওয়া আছে কি দেখো দেওয়া আছে কি এটাতে দেওয়া আছে কি পি দেওয়া আছে এটাতে দেওয়া আছে কি পি কী বের করবো বলেছে বি বের করবো তো পি আর বি পি আর বি কোন ফর্মুলা পি আর বি দিয়ে আছে টেন থ্রিটা এই টেন ফর্মুলা ইউজ করবো ঠিক আছে আশা করি সবাই বুঝেছ আবারও বলছি এখানে দেওয়া আছে এইচ বের করবো কি পি এইচ পি এইচ এবং পি মানে হাইপোটিনি অতিভুজ এবং পারপেন্ডিকুলার তো এইচ আর পি দিয়ে কোন ফর্মুলা তৈরি হয় সাইন থ্রিটা তারপরে এখানে এখানে দেওয়া আছে বি বের করতে হবে এইচ এটা বের করতে হবে তো বি আর এইচ দিয়ে কোন ফর্মুলা তৈরি হয় কস যে কন্ডিশনে পড়বে ওই কন্ডিশনে তোমরা ওই ফর্মুলা ইউজ করবে আর এটা হলো ভ্যালু তোমরা অলরেডি পেয়েছ এইট পয়েন্ট টুতে তো এই জন্য তোমাদের ভ্যালুগুলা ওইগুলো জেনে নেবে আর এই জাস্ট এগুলো যদি জেনে নাও তাহলে নয় নম্বর চ্যাপ্টারে তোমাদের ম্যাট্রিক পরীক্ষাতে পাঁচ নম্বর আছে এই পাঁচ নম্বর তোমরা অনায়াসে পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও